নমস্কার বন্ধুরা, তনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ওয়েলকাম ব্যাক টু তনুজ কিচেন। আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো সেটার নাম হচ্ছে সর্ষে চাপেলা। এটা খুবই কম উপকরণ দিয়ে করা যায়। যেমন এই মাছটা নিয়েছি আমি 200 গ্রাম, কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি আমি সর্ষে 3 চা চামচ, 2 কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। আর নিয়েছি 1/2 চা চামচ কালো জিরে ফোড়নে দেওয়ার জন্য। আর নুন, তেল, হলুদ তো লাগবেই। এবারে আমি শিল নোড়াতে এই সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে তারপর আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে তোমাদের করে দেখাচ্ছি। এবারে আমি শিল নোড়াতে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে তারপর আমি রেসিপিটা করে দেখাচ্ছি। খুব মিহি করে এটাকে বাটতে হবে। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, কিন্তু অল্প, মিক্সিতে খুব একটা মিহি হয় না, তাই আমি শিল নোড়াতে করে নিলাম। এবার আমার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে এসছে আমার, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। 4 চা চামচ মতন তেল দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। এবার আমি মাছে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। একবারে বেশি দেওয়া যাবে না, যদি মাছগুলো লেগে যায়। তাই আমি 3টে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, কমিয়ে দিলে মাছটা লেগে যাওয়ার ভয় থাকবে। মাছটা ভাজা হতে হতে আমি এই সর্ষেটার মধ্যে এই 1 চা চামচ মতন নুন, নুনটা আমি স্বাদ অনুসারেই দিচ্ছি, যার যেরকম মাছ সেই পরিমাণ মতোই নুন দেবে। আর হলুদ, একটু হলুদ দিয়ে, 1/2 চা চামচ হলুদ দিয়ে একটু জল দিয়ে এটাকে গুলিয়ে রেখে দেবে। তাহলে আমার ফোড়ন দেওয়ার সময় চটপট এটা দিয়ে দিতে পারবো। এবার আমি সবকটা মাছ ভেজে তুলে নিলাম। এতে আমি আর একটু তেল দিয়ে দিলাম, 3 চা চামচ মতন তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এই যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে, ওটা আমি দিয়ে দিচ্ছি। আমি এই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে এতে দিয়ে দেবো।
আমি এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। সর্ষে বেশিক্ষণ ফোটাতে নেই, তাহলে তিত ফুটে হয়ে যাবে। এবার আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি এখন সার্ভ করে দেব। সার্ভ করে দিয়েছি। এতক্ষণ তোমাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং তোমরাও বাড়িতে রান্না করে খেয়ে আমাকে জানাবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও সঙ্গে সঙ্গে।